বছরের জিন্দগিতে কত অক্সিজেন টানলাম, একটা ঘরের তেবাড়ি একটা টানা দিছ, একটা ভিতরটা বেড়ে অক্সিজেন দিয়ে ভইরা ফালাইছ, কোনদিন একটা টাকা বিল দেওয়া লাগলো না, সামান্য 12টা ঘন্টা বোতলতে অক্সিজেন টানলাম, এই বাবদ দেনা হয়ে গেল 3700 টাকা না কন সুবহানাল্লাহ। এই ছেলেগুলো দোয়াজ করতাম দিত না, এত নিচের কিতা করিস তুই, কথা কইয়া না কত কথা কয়না, কত 12 ঘন্টা শুধু অক্সিজেন নিস। এই পৃথিবীতে একজন বড় রাজা ছিল, কি ছিল কথা কয় না, কি ছিল রাজার নাম? হইল খলিফা হারুনুর রশিদ। কি নাম? এরকম করলে কেমনে ওয়াজ করবো বুঝি না কিছু। বসে যান, যারা সামনে আছেন এদিকে আসেন, এদিকে জায়গা করছে, সাইডে দিয়ে আইসা পড়েন, যারা আসেন চুপ চুপ বসেন, বিরক্ত করেন, এই বাচ্চারা কথা বলো না, ডিস্টার্ব করো না, একবার আওয়াজ করবা না, আসতে কথা বলেন না। আপনি কি আমার তো জুড়ে করতে পারবেন, আমি তো মাইক খেয়ে কইছি, এখনো জায়গা আছে মাশাআল্লাহ। এই বাচ্চারা যেন কথা না বলে আপনার যুবকটা একটু খেয়াল রেখেন, সবাই কোন আমিন। একজন বড় রাজা ছিল, নাম হইল খলিফা, কথা মুখ খুলো, খলিফা ছোট না বড়, অনেক বড় রাজা, যেমন তেমন রাজা না। আমি ইতিহাস পর্যালোচনা করে দেখেছি এই বাংলাদেশটার থেকে, বাংলাদেশটা 200টা দেশের সমান, এইরকম একটা দেশের রাজা ছিল খলিফা হারুনুর রশিদ। ওনার দেশটা কি ছোট না বড়? আমরা সেফারাতে সামান্য একটু বড় হইতে পারে, আরো বড়। এবারে নমুনা একটা আড়া দিয়ে আসবো নাকি? বাংলাদেশের কয়শো গুণ কথা কয় না, কয়শো গুণ? খলিফার নাম কি? আকাশের দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসে, আর আকাশের লগে বিড়বিড় করে কথা কয়। খলিফার সাথে একজন মন্ত্রী ছিল, মন্ত্রী মনে মনে কয়, আমরা রাজার মাথাটা বোধহয় ফুরয়ে গেছে। আকাশের লোকে কথা কয়, কেউ রে দেহি টেহি না, হাতে আবার চাইছে উফরা ফেল, কেউ লটকুনি খেয়ে রয়েছে না, কেউ নাই, কথা কয় কার লোকে? খলিফা হারুনুর রশিদ যখন মুস্কি মুস্কি হাসে, মন্ত্রী সাহেব জিগাইতেছে রাজমশাই উপরে তো কাউরে দেখি না, আপনি কথা কইলেন কার লোকে? খলিফা ডাক দিয়া ক, ওই যে আকাশের মেঘমালা, চিনেন নি মেঘ? আকাশে যেটা থাকে এটারে কয় মেঘ, ফোটায় ফোটায় জমিনে যেটা পড়ে এটারে কয় বৃষ্টি। একটা গুরুত্বপূর্ণ কথা আপনারা শিখাই দিলাম, যেটা আমরা তো সব হাস কয়, আপনারা গুলো কি তা কয়? তো আমরা গুলো তো হাসি ফুড়ে একরম দিই, আপনারা আমরা মারহাবা কয় না? আকাশের তারে কি কয়? হাস ম্যাগ, আকাশ হচ্ছে এটারে কয় মেঘমালা, আর যেটা ফোটা ফোটা ফরে এটারে কয় বৃষ্টি। এরকম একটা কথা শিখাই দিলাম, আর ফোটো তো থ্যাংক ইউ কইলেন না, যেখানে যেটা বলতে বলি আস্তে কইবেন না জোরে কইবেন, কয়েকজনে কইবেন না সবাই কইবেন, সবাই কন মারহাবা। খলিফা হারুনুর রশিদ আকাশ দিয়ে মেঘ উড়ে যায়,
ম্যাকডারে ডাক দিয়া দুইটা কথা কইলাম, কয় কি বলছেন, কয় ম্যাকডা উইরা চইলা যাইতেছে, আমি ডাক দিয়া বলছি যত তাড়াহুড়াই করো, যত দূরে গিয়াই বৃষ্টি হও, যেখানে গিয়া ব্যাগ তুমি বৃষ্টি হইবা ওই জায়গাটাও আমার। ওইটা আমার দেশ, দেশটা কি ছোট না বড়? কত বড় দেশ! ম্যাগ ডাক দিয়া কইতেছে তুমি যেখানে গিয়ে বৃষ্টি হও, হেডো আমরা রে দৌড়া লাভ হইতো না, ফইরা জিজ্ঞাও যেখানে পড়ো। সুবহানাল্লাহ, কয় না এই খলিফা হারুনুর রশিদ একদিন তার দরবারে বসে আছেন, হঠাৎ করে তার পানির পিপাসা পাইল। এরকম করেন না, আপনি হ্যাঁ কি চান, শুধু আমার দিকে চাইতেন, মাহফিলদারে ফেস লাগাই না আগুনটা লাগাই না কই দিলাম। সবাই কোন মারহাবা, আরে জোরে কর, মাহফিলদার এক করে মরা মরা বানাইলিস, লাড়া দিয়া বন সবাই, আওয়াজ যখন যেটা বলতে বলি সুন্দর করে জবাব দিবেন, সবাই লইয়া পড়বেন, কেউ রুফরে না জাগাত। খলিফা একদিন বইয়া রইছে এমনি রাজমশাই, লগে দিয়ে আল্লাহর একজন ওলি বিরাট বড় একজন বুজুর্গ হুজুরের সাথে বইসা রইছে। সুবহানাল্লাহ, কইতেন না আগের তারা আবার রাজদরবারে দুই একজন বড় বড় আলেম ওলামা হুজুর রাখতো, হুজুর রাতে ভাইকে মেয়েদের জিগাইতো যে হুজুর আমি যেই ডে করি আপনি একটু খেয়াল করেন, কোনো খারাপ কাজ আমি করে ফেলি কি না, কোরআন হাদিসের বাইরে কিছু করি কি না, আপনি আবার খেয়াল করে এটারে ধরাই দিয়েন। সুবহানাল্লাহ, বলবেন না, তার অন্তরে আল্লাহর ভয় ছিল। তো খলিফা হারুনুর রশিদ বৈশাড় হয়েছে, হুজুর একজন লোকে দিয়ে বইয়ে রয়েছে। খলিফা হারুনুর রশিদ হঠাৎ করে তীব্র পানির পিপাসা তিনি বোধ করলেন, তিনি ডাক দিয়া কয়, এই কে আসো জলদি করে পানি আনো। এক কর্মচারী দৌড়াইয়া পানি আনছে, আইনা খলিফার হাতে দিছে, দেওয়ার পরে খলিফা খাওয়ার জন্য এমনি মুখের কাছে নিছে, হুজুর ডাক দিয়া কয়, খলিফা এখন আপনি পানি খাবেন না। জোরে কইতেন পারেন না, সুবহান, আপনি যেমনি কোন দাড়ি ডিউ তো লড়েন আপনি, এই সুবহানাল্লাহ দিয়ে আপনি গোজা দিয়া দাওয়াত দিতে নিছে না, লোহাকে আছে লাইনে আছে, অসুবিধা নেই। হুজুর কইছে পানি খাওয়া যাবে না, বাদশা আর পানি টান দেয় না, মুখের কাছে দৈরা বৈশা রয়েছে, কি মানারা তারা হুজুর আরে মানছে, আমরা তারা হুজুর দেখলে আরো টিটকারি মারে মস্কারা করে হাসাহাসি করে ঠিক কিনা, হুজুর দেখলে তার হাসিটা জায়গা মনে হয় যেমন তার একটা কুতকুতি দিস, অসভ্য কথা, দেখলে হুজুর খাইয়াইছেন না গিয়া খাইবে, তোরা করো খায়, তোর মতো খারস দিয়ে হগির নিবেড়ি ভিক্ষা যাচ্ছে, হুজুরে খাইছে না না খাইছে এটা জিজ্ঞেস করতি তু, তোরা করো কেবল হাত বিজ্জে রে জীবনে টিটকারি মারো। হুজুর রে কি হুজুর শৈলটা দিফুন ফিন নই উঠছে, হুজুরের শৈল কাম লাগে ভাইটা যে বোকা, তোর অসুবিধা কি? হুজুরে যখন কইছে যে পানি খাইয়ার না বাদশাহ, কথা কানা বাদশাহ কি মানাটা তারা মানছে, আর আমরা তারা হইলে লগে দিয়ে যদি হুজুরে বইয়া কইতে হুজুর পানি খাইন না, এবার কি সেট কম লইন না পারলো, তার জি খাইব না পানি খাইব না, ঠিক না, দমকাইয়া টমকাইয়া নাস্তা নাবুদ করে লাইল। আর বাংলাদেশের 200টার সমান দেশ, এই দেশের রাজা পানি খায়নি, ধরা বইয়া রইস। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, শুক্রবারে মসজিদে মিলাদ হইছে, জিলাফি তাবারুক দিতে আছে, দুইতে তাবারুক লয়ে গুছে গুছে লেগে গেলাইছে, হুজুরে কহ কি শুরু করছেন, এটা দি হেই কাজ্জা হালাই দিয়ে হুজুরে দুজনে মিলে ইয়া দসে শুরুর কি দেখছেন, শুরু হইব অহনে না,
নরম পাইছ ফ্যান অলাফ হয়ে রসু বাদে বুটবুটি চড়াইলে অঞ্চে তো জোর ডাক দিয়া কয় খলিফা পানি খাওয়া যাবে না ওই খলিফা আর পানি খায় না সুবহানাল্লাহ হুজুর ডাক দিয়া কয় খলিফা গো ও রাজ মশাই পানি কি খুব দরকার খলিফা কহ প্রচন্ড পিপাসা পানি ছাড়া মনে হয় মরেই যাব হুজুর আবার ডাক দিয়া কয় খলিফা মনে করেন এই বোতল পানি ছাড়া আর পানি নাই মনে করেন এই এক গ্লাস পানি ছাড়া এই পৃথিবীতে আর পানি নাই আপনারও পানির দরকার যে পানি নিয়ে আসছে সে বলতেছে খলিফা পানি আপনাকে দেওয়া যাবে তবে দাম একটু বেশি পড়বে খলিফা এই এক গ্লাস পানি আপনি কত দিয়া কিন্না খাইবেন খলিফা ডাক দিয়া কয় হুজুর এই এক গ্লাস পানি কিনতে আমার এত বড় দেশের অর্ধেকটা যদি দিয়ে দেওয়া লাগে প্রয়োজনে অর্ধেকটা দেশ দিয়ে দেব তারপরেও পানিটা আমি কিনে খাবো এবারে সুবহানাল্লাহটা ভালো হয়েছে এইরকম যেন হয় এর তো কমবো না বাড়বো বাড়বো কেমন এবার বাসে নিগিব মাহফিল শেষ হইতে হইতে গার হালাই দিছে কাইট করে দি বুঝি কত একটি ফলাফেন মানুষ তারপরও পানি আমার লাগবেই আমি অর্ধেকটা দেশ দিয়ে হইলো পানিটা কিনে খাবো হুজুর আবার কয় খান এবার হুজুরে যখন কইছে খান বাদশা এবার খাইতে আছে আরে কেমনে খাইতেছে দেখাইলাম আমার এখন পানি খাওয়ানোর ঠেহা আছে হেন দরকার আছে প্র্যাকটিক্যাল ফরে কইবা বুঝি না হুজুর বুঝাইয়া কইতে হইব মার হাবা কয় না একটা কথা মনে পড়ছে কয়ে লিতাম নাকি দেরি হইব তো বেশি দেরি হইব তো কয়ে লিতা মার হাবা কয় না তো আগের দিনের যে প্রাইমারি স্কুলের স্যার তারা কিন্তু ওহনের স্যারের আর মতো এত আজাইরা আছিল না হেপলার স্যারের অনেক মেহনত করছে গিরুস্তি করছে আমি যে প্রাইমারি স্কুলে পড়ছি আমার যে স্যার তারাও দেখতাম গিরুস্তি করতো তারপরে গরু ফালতো গাই ধোয়াইয়া গরুরে গোসল করাইয়া নিজে গোসল কইরা খাইয়া এরপরে স্কুলে আইয়ে ঘুমাইলেই তো পুরান স্যার থাকলে রাগ হইয়েন না আপনি না আপনি বাদ দিয়া হ্যাঁ অনেক স্যার প্রাইমারি স্কুলের টেবিলও গার হালাই দিত নাক যে ডাকতো মনে হয় সেলু মেশিন বোয়াইছে ফলাফাই না আবার ওই যে ডাস্টারের গুড়া আছে না চখের গুড়া সারে কাটিয়ে ঘুমাইতেছে নাহের লগে তো বাতাস আইয়ে যায় ফলাফাই নিয়ে আবার গুড়া দিত সারের ফুয়ের লগে গুড়া যে উঠতো এটি ফলাফাই এরকম দুষ্টামিও করতো হে স্কুলে এক সার আছিল সারে ঘুমাইতে আছে নাক ডাকিয়া এমন টাইমে ইন্সপেক্টর আইসি ইন্সপেকশন করার জন্য ইন্সপেক্টর সাহেব লাইব্রেরিত না ডিকা সরাসরি গেছে এক ক্লাস গিয়া দেখে সারে কথা কয় না তো সারে গার হালাইয়া নাক ডাকিয়া ঘুমাইতে আছে সারে ইন্সপেক্টর সাহেবে গিয়া সেরা সারের ঘুমারও গাড়া হইছে ইন্সপেক্টর দেখলো যে উঠতো না সারের কাছে গিয়া কয় সার সার ঘুমাইলেছে সারে ফালতুইটা কয় ইহাকে বলে ঘুম ইন্সপেক্টর কইটা কিতা কইলো মাইতে দিয়া
ইন্সপেক্টরে কয় স্যার এটা কিতা করলেন বুঝলাম না, কয় স্যার এই ফলাফান্ডি এত স্যার এই ব্রেন খারাপ, আজকে 3 দিন ধরে ঘুম কারে কয় শি হাইতে আছি, এতদিন ঘুম কারে কয় বুঝে না লেগে ঘুমাইতে ঘুমাইয়া দেহাইতে আছি। ইন্সপেক্টর কয় খুব ভালো স্যার, আমিও খাইয়া দেখাইলাম রাজায় কেমনে পানি খা, সব আল্লাহ কয় না রাজমশাই ঢক 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 করে এক গ্লাস পানি খাইলেন। হুজুর ডাক দেওয়া কয় রাজমশাই পানি খাওয়া কি হইল, কয় জি হুজুর কয় গ্লাসটা রাখেন রাজমশাই রাখছে। হুজুর আবার ডাক দেওয়া কয় রাজমশাই পানিটা এখন কি উপর ফেডে না তল ফেডে কয় যাইতে আছে, কথা কয়েন না তল ফেডের দিকে পানি যাইতে আছে। হুজুর ডাক দেওয়া কয় রাজমশাই মনে করেন পানিটা তল পেটে গেল, প্রচন্ড চাপ প্রস্রাবের ব্যাগ হয়েছে কিন্তু প্রস্রাব হয় না, আপনি চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছেন মনে হয় তল পেটটা ফেটে যাবে, এই মুহূর্তে আপনার চিকিৎসা দরকার, অনেক ডাক্তার আনছেন কোন ডাক্তার চিকিৎসা পারে না সবাই ফেইল, একজন ডাক্তার আনছেন, ডাক্তার আইসা বলতেছে এই রোগের চিকিৎসা আমি পারি তবে খরচটা একটু বেশি পড়বে। রাজমশাই আপনি কত দিয়া চিকিৎসাটা করাবেন, সুবহানাল্লাহ বলবেন না রাজমশাই ডাক দিয়া কয় বাকি অর্ধেকটা দেশ যদি দিয়ে দেওয়া লাগে খোদার কসম প্রয়োজনে বাকি অর্ধেকটা দেশ আমি দিয়ে দেব, তারপর আমার চিকিৎসা করাইতে হবে না ইলে আমি বাঁচব না। কয় ঠিক আছে তাই করবেন, কয় হ আবার হুজুর চোখের পানি ছেড়ে দিলেন। ডাক দেয়া কয় রাজা রে, ও রাজা এক গ্লাস পানি খাইলা অর্ধেকটা দেশ দিয়া, সুবহানাল্লাহ কয় না আর অর্ধেকটা দেশ দিয়া দিলা প্রস্রাব বের করতে গিয়া তোমার বয়স 60-এর নিচে হবে না রে রাজা, সকাল থেকে সন্ধ্যা তুমি জীবনে কয় গ্লাস পানি খাইছো, একদিনে কয় গ্লাস পানি খাইছো, সপ্তাহে খাইছো কয় গ্লাস, মাসে কয় গ্লাস, বছরে কয় গ্লাস, 60 গ্লাস পানি, 60 বছরে তুমি কত গ্লাস পানি খাইছো, এক গ্লাস পানি কিনতে যদি অর্ধেকটা পৃথিবী তোমার দিয়ে দেওয়া লাগে, অর্ধেকটা দেশ যদি তোমার দিয়ে দেওয়া লাগে রাজারে, ও রাজা হিসাব মিলাই শুনি শুধু পানি বাবদ আমার আল্লাহরে তুমি কত দেনা হইছো। ধানের বাট্টা ফালাইয়া তুমি তোমার বিবিরে ডাক দিছো গেলা কই, হেবিড়ি দৌড় দেয় কয় হেন এদ কয় ফানি লও এক গ্লাস, এবিড়ি ফানি আনছে গ্লাস দিয়া তুমি ফানিটার দিকে চাইয়া সে তুইটা গেছে গা, এটা তো রাস্তাটা এ বিজদ না এবিড়ি জগ দিয়া ফানি আন্না দিছে, তুমি অকল তলারে বেড়াইয়া আকাশ তুললা লাইছ, তুমি ধানের বাট্টা ফালাইয়া টিউব ওয়েলডার ভিতরে সাপ দিয়া মুখটা ধরিয়া ঠোঁট লাগাইয়া পানি টানতে আসো, পাইপডার ভিতরে বেড়াইয়া ফুনফুনি ছড়াই লাইছো, তুমি হিসাব মিলাইয়া চাইছো নি একদিনের পানি বাবদ আমার আল্লাহরে তুমি কত দেনা হইছো। মুসলমান রাজমশাই চোখের পানি চাইরা দিয়া কাঁদলে, জীবনে কোনোদিন এমন ভাবে কেউ মনে করাই দেয় নাই, জীবনে কোনোদিন এমন করে চিন্তা করি নাই, সেপাড়ার মুসলমান
শুধু পানি বাবদ কত দেনা হইছো আর একটা ছোট্ট হিসাব মেলাও, এক বোতল পানির দাম হইল 15 টাকা। আমি এক বৈঠকে 4 বোতল পানি খাইতে পারছি, এরপরে আর খাইতে পারি নাই। 4 বোতল পানি আমি এক বৈঠকে খাইতে পারছি। আমি চিন্তা করলাম, অপক্ষে 10 বোতল পানিও যদি আমি দৈনিক খাই, আমি তাইলে পানি বাবদ আমার আল্লাহর দৈনিক দানা হয়ে গেছি 150 টাকা, ঠিক কিনা? প্রায় 47 বছর এই গুনাহগার গোলামের আগামীকালকে ক্যালকুলেটার দিয়ে হিসাব মিলাইয়া চাইও, দৈনিক যদি 150 হয়, সপ্তাহে কত, মাসে কত, বছরে কত, 47 বছরে পানি বাবদ কত দেনা হইলাম? হিসাব না মিলাইতে গেলে রে জমিন বিক্রি কইরা মাহফিলের টেহা দিয়া ফুরান গাড়িটা বেচাও, এই পানির দাম দেওয়া যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? কি রঙের গাড়ি গড়া দৌড়াইতে আসো, কি রঙের গড়া দৌড়াইতে আসো আব্বা? তোমার দি টান টান চামড়াটা ঢিল হইছে, তোমার দি মাশাল্লাহ কালা চুল দি সাদা হইছে, এরপরও তোমার ডর ডুহে না, তুমি মরতা না, তোমার লগের তারা আছে। কি নিয়ামতের শুকরিয়া আদায় করবা তুমি? অন্তরে ভয় ধরে যায়, এই জন্য আমি প্রায় বলি পৃথিবীর সর্বরাজ কলম বানাইয়া সাগরের সব জল কালি বানাইয়া পৃথিবীর সব সাগরের সব জল কালি বানাইয়া তোমার গুণ যদি লিখে যাই আমি, তোমার গুণ যদি লিখে যাই আমি, হবে না, হবে না শেষ হে অন্তর জামি। পাড়ার মুসলমান, এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়ায় থাকতে পারবা না রে যুবক। অ যুবক, তুই মনে করছো তুই কি আর এত তাড়াতাড়ি মরবি? এই জীবনে কত যুবকের জানাজা পড়লাম রে, এই চিন্তা করে বড় একজন নবী ছিল এই পৃথিবীতে, নাম হইল আয়ুব আলাইহিস সালাম। কি নাম? কথা কি নাম? ছোট না বড়? অনেক বড় নবী আয়ুব আলাইহিস সালাম। আজরাইলের লগে দুস্তি খাচ্ছে, কার লগে? কথা কানা, কার লগে? আজরাইলের লগে দুস্তি খাচ্ছে আয়ুব আলাইহিস সালাম। আলে আয়ুব আলাইহিস সালাম দুস্তি, আয় চলে আয় বসো, ফলো করে মাহফিল করতাম, দিত না তো ফলো না। সবাই কোনা আমিন, একটু 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 সুযোগ করে দেন, সবাই কোনা আমিন, কাউরে উঠতে দিয়েন না, বেশি রাত্র তো হয় নাই, আমিও বেশি দেরি করাবো না, কম সময়ে ছেড়ে দেবো ইনশাআল্লাহ। সবাই কোন মারহাবা, কষ্ট হইতে আছে? ধৈর্য ধরে বসেন, কথা আছে না? আয়ুব নবী, কোন নবী? খাতির করছে কার লগে? আজরাইল ফেরেশতার লগে বড় দুস্তি। আজরাইল একদিন ডাক দেখো ভাইসা, যত খাতিরে করে হেসন দিয়া লাইম কইলাম, একদিন টান দিয়া লয়ে যে গিয়া খাতির এখনো চলতো না, কয় তোমার আতেতে বাসনের লেগে কোনো আমি খাতির করছি না, আমার অন্য একটা উদ্দেশ্য আছে। সব আড়া লাগে তার না, কয় কি উদ্দেশ্য? আমিও জানি দুনিয়ায় থাকা যাবে না, দুনিয়ায় থাক
থাকতেও চাই না, চলে তো যাওয়াই লাগবে, রেডি আছি। ভাই আজরাইল, তোমার লগে খাতিল করার উদ্দেশ্য হইল, তুমি একটা কাম কইরো, আমারে নেওয়ার কিছুদিন আগে তিনটা ওয়ার্নিং দিও, নোটিশ দিও, সময় যে ঘনাইতে আছে, তাইলে আমি উপকৃত হব, আমি যাওয়ার জন্য রেডি হইতে পারব। আজরাইল কয়, হ দোস্ত, এইটা করতাম ফারাম, এইটা আপনারে কয়েক মাস আগে এটা আপনারে মনে করাই দিতাম ফারাম। তো ঠিক আছে, আইয়ুব নবী দই আশায় আশায় রইছে কোন দিন মনে করাই যায়। একদিন আইয়ুব নবী আইয়া সেটা ডাক দিয়া কইতাছে, বাছা রেডি হয়ে গেল, ওখানে যাই গেওয়ান লাগবো। সুবহানাল্লাহ কইতেন না? আইয়ুব নবী কয়, দোস্ত, এটা নিয়ে কথা আছিল, কথা নইলে আপনি আমার আগে জানাইবেন, আমার যাওয়ানোর সময় হলে আপনি আগে দিয়া কইবেন, তো আমি রেডি হয়ে যাই গিয়া আমি একেবারে কইয়া টইয়া কেড়ায় কেড়ায় টেহাফা না কেড়ায় কি কারবার টারবার এটি কইয়া বাইয়া যায়, আমার প্রতি কোনো কথা নাই বার্তা নাই, আইয়া সেটা কোন রেডি হয়ে গেলেন, এটি কী কথা? এই কথা আছিল আপনার লগে? আইয়ুব নবী আজরাইল ডাক দিয়া কয়, দোস্ত, আমি অবশ্যই আপনার তিনটা নোটিশ দিছি। কয়টা? তিনটা। কথা কইল কয়টা? তিনটা নোটিশ আপনারে দিছি, তিনবার আপনারা আমি সতর্ক করছি, তিনবার আপনারা ডাক দিয়া কইছি রেডি হইয়া যাই কেন আইয়া ফোন। আইয়ুব নবী কয়, কবে কইলেন? টের দি ফাইলাম না। টের ফাইছেন মনো নাই, আপনার আর মনো থাহে না, আপনার আর খাইচ্ছত বড় খারাপ। নির্বাচনের আগে আপনারা মাইনসের ফাও দৌড়ালান, ফাঁস কইরা লাইলে এই আত্রা দিয়ে ভোটারের গলা দৌড়ালান, আপনারা মনো থাহে না, আসেনি খেয়েছ টেহা হাওলার দেওয়ানের বলা রে আব্বাই কালা সময় বিপদের লেগে আফাও দৌড়াল আব্বাড়াই কালা। আর যেদিন দিব দোহান ভাই খাওয়ানোর সময় গেছে চুলা ত্রান্দা বইয়া তেল ফাবুট করি কিছু ফেস দাও এরকম করলে না দিয়া পারে? এতে এমনে বাহি খাইয়া সেটা, এরপরে যেই দিন হাতে শুভহাল খাতা করছে আড়াই লাখ না সাড়ে তিন লাখ টাকা জমাইয়া, তে এই যেই দিন শুভহাল খাতা গদি সাইড হেঁটি তে বেহাইছে তো গেছে গা দামতি নাউজুবিল্লাহ বুঝেন না? এই হলো মানুষের খাসিয়ত, বড় খাইচ্ছত বড় খারাপ, এই আগে একরকম পরে আরেক রকম। এর গিয়া আমি ওই যে সান্দিনা মাহফিলে গিয়া কইছিলাম মানুষের খাসিয়ত বড় খারাপ, অসুখে ফললে একরকম, সুখে থাকলে একরকম, এরপরে গিয়ে আপনার বালা থাকলে একরকম, খারাপ হইলে আরেক রকম, নদীটা ফার হনের আগে একরকম, নদীটা ফার হইয়া সারলে একরকম, রাইতে একরকম, দিনে একরকম, এই এই তারপরে গিয়া সীমানার ভিতরে নিয়া রেন্ডি করুই গাছ লাগাই দিয়া বইয়া থাকে, আছে নাকি নাই? কতক্ষণ আছে নাকি নাই? আপনার আল্লাহ আহল দিছে না? আপনি যে সীমানার মধ্যে সাফাইয়া রেন্ডি করি গাছটা লাগাইলেন, এটার ফইলা ডালার হেবাড়ার ভিতরে দশাত ঠিক নিও? কতক্ষণ ঠিক নেই? আপনি রেন্ডি করি গাছ লাগাইলে সীমানাতে মিনিমাম দশাত ভিতরে লাগাইবেন, আর যদি সীমানা সাফাইতেন না সাফাইয়া লাগাইতেন মন্ডা কয় বেশিতে বেশি হইলে সুবারি গাছ লাগাইতেন পারবেন ঠিক নিও? আপনি সীমানা মেদিন রেন্ডি করি গাছ লাগাইছেন, এই জুলুম হিয়েছে কারা নামা জিলা ধরত না আপনার, তারা নামাজ পড়ে কয় কাম হয় না, ওইব কেমনে তুমি, তোমার নামাজে জিলা ধরে, তুমি সিটার বাড়িয়ে দি গুসলিং দি দিয়ালো, তুমি বাহির দিনের তা ফাইছে ছয় ঘন্টা কুবাইয়া বানাইলে সেটার বছর খানেকের মাথা তাষ্টে ঘন্টা মাধ্যে দেহ নাষ্টে ঘন্টা হয় মানুষ কী তারে কুবাইয়া তো একটা কুবেন না বড় বড় কয় না, তো ছয় ঘন্টা রে কুবাই আষ্টে ঘন্টা বানাই লাইছে কেয়ামতের ময়দানে মাসালা তো শুনছ না কয়ে লাইতাম নাকি কি ডট করে মাসালা শূন্য যাও, এই কেয়ামতের ময়দানে আপনি যদি এইটা মনে করেন আপনি সীমানা এহেন তে এক বিগত জায়গা দিয়া যদি আপনি হ্যান নিয়ে সিনেমা সিনেমা সীমানা দিছেন আসিলে হেন সীমানা বোয়াইছেন হ্যান জায়গা দখল দিছেন কয় বিগত কথা কয় না ওয়াজ করে দেবে না সবাই কইতেন না কয় বিগত
এক বিঘত জায়গা আপনি জবর দখল করছেন, জোর দেখাইছেন। হ্যাঁ আবার জিজ্ঞাসা, তুমি না আপনার ভিতরে করছো, কয় আমি যাইতাম না, তুমি বেশি কথা করে গেলো, ফোন দিলে গেলো পুলিশ আইফোন কত খারাপ হয়েছে, কথায় কথায় পুলিশের ডর দেখায়। তুমি পুলিশের ডর দেখাও, তোমার তে ভালো ভালো বেড়ায় তামা তামা হয়ে গেছে গা, ঠিক কি না কুদ্দুরা ক্ষমতা পাইয়া পুলিশের ডর দেহা। আরে অমরুদের মতো বেড়ারে এই দিন বিদায় করছো জুতাইয়া।